সবাই হযরতের অনুপস্থিতিতে হযরতের অজান্তে শাইখুল হিন্দের বেতন হয়ে গেল 10 থেকে 15 টাকা পাস হয়ে গেল যে হযরতের বেতন আগামী মাস থেকে 15 টাকা মাসের শেষ শাইখুল হিন্দের কাছে বেতন পৌঁছায় গেল উনি খুলে দেখেন বেতন হলো 15 টাকা কি ব্যাপার হয়তো 5 টাকা ভুলে আসছে বেশি আসছে আমাদের ক্ষেত্রে যদি এমন হইতো কি হইতো যার বেতন 10000 প্যাকেটে যদি 15000 আসে যার বেতন 20000 প্যাকেটে যদি 30000 আসে আমরা নিজেরাই মুফতি সাহেব হইয়া ফতোয়া বানায় ফেলতাম আমি তো চাই নাই ওরা দিছে এইজন্য এটা আমার জন্য হালাল ঠিক না কইতাম যে আমি তো চুরিও করি নাই আমি চাইও নাই ওরা এমনি দিছে তাইলে এটা আমার জন্য হালাল কোনো অসুবিধা নাই আবার হুজুরে যদি জিজ্ঞাসা করতো কেমনে এসে জিজ্ঞাসা করে জানেন অনেকে হুজুরদের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করে কই হুজুর এই যে এই কাজটা এরকম হইল এটা হালাল না হুজুর হালাল না হুজুর তে তুমি তো ফতোয়া দিচ্ছ তুমি হুজুরে এসে জিজ্ঞাসা করো কেন মানে ও হুজুরে এমন ভাবে চাপ দেয় যে হুজুর আপনি একটু খালি বলেন এটা হালাল তাইলে কাম সারাই দিস ফতোয়া কিন্তু উনি দিতেছে হুজুরে এসে কই হুজুর এটা হালাল না হুজুর আমরা এটা করতাম যে 10 টাকার জায়গায় 10000 টাকার জায়গায় 15000 আসছে যাক ভালোই তো এই মাসে একটু খরচ আরামে চালা যাবে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি 5 টাকা নিয়ে চলে গেলেন দেওবন্দের অফিসে যাওয়ার পরে বলতেছে যে শোনো আমার বেতন 10 টাকা ভুলে হয়তো 5টা টাকা বেশি চলে আসছে ফেরত নেন অফিস থেকে বলা হলো হযরত আপনার বেতন একেবারে সবাই ঐক্যমত পোষণ করেছে বেতন বাড়ানোর জন্য সবাই একমত কেউ দ্বিমত পোষণ করে নাই সবার সম্মতিতে আপনার বেতন 10 টাকা থেকে 15 টাকা করা হলো হুজুরের জন্য তো এখন এটা জায়েজ ঠিক না কোনো সন্দেহ নাই কিন্তু শাইখুল হাইন কি বললেন বললেন যে শোনো আমার বেতন যখন 10 টাকা নির্ধারণ করা হয়েছিল আমি তখন তাগড়া যুবক ছিলাম আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল আমি ওই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারতাম মানুষ যখন বার্ধক্যে পৌঁছায় যায় মানুষের যখন বয়স অনেক হয়ে যায় যৌবনকালে সে যা পারে বার্ধক্যকালে ইচ্ছা করলেও বয়সের কারণে সে সেটা করতে পারে না একজন মানুষ যৌবনে যা পারে বুড়াকালে ওটা যদি মনেও চায় কিন্তু শারীরিক অক্ষমতার কারণে সম্ভব হয় না এজন্য দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম যৌবনকালকে ইবাদতে ব্যবহার করতে বলছে বেশি ইসলাম যৌবনে ইবাদত করার কথা বেশি বলছে উদ্বুদ্ধ করেছে আর দুনিয়ার যত নষ্ট সমাজ ব্যবস্থা আছে যৌবনকে গোনার দিকে আহ্বান করছে বেশি ঠিক কিনা বলেন কত রকমের পন্থায় কত রকমের পদ্ধতিতে কত সিস্টেমে যুবকদেরকে যে গোনার দিকে আহ্বান করা হয় এর কোন কিনারা নাই হাজার হাজার পদ্ধতি আছে হাজার হাজার অফার আছে অথচ দেখেন ইসলাম যুবকদেরকে যৌবনকালে ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করেছে শুধু তাই না বিশাল অফার ইসলাম যুবকদের ব্যাপারে দিয়ে রেখেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কিয়ামতের দিন পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যেই সূর্যটা এখন অবস্থান করতেছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা সূর্যের প্রখরতা কত বেশি ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যেই সূর্য বিজ্ঞান বলে সূর্যের যেই দিকটা শীতল সেই দিকটা পৃথিবীর দিকে দেওয়া অথচ দেখেন ওই সূর্যের আলো যখন দুনিয়াতে আসে গরমের সময় ওই যে পাকা রাস্তার উপরে যখন সূর্যের আলো পড়বে খালি পায়ে 5 মিনিট হাঁটা যাবে না পার মধ্যে ফুসকা পড়ে যাবে অথচ 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো সরাসরি পৃথিবীর মধ্যে আসে না পৃথিবীর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ছাকনি রাইখা দিয়েছেন ওইটার উপরে সূর্যের আলোটা যখন পড়ে সূর্যের ক্ষতিকারক বেগুনি রশ্মিগুলাকে সেকে আল্লাহ তাআলা যখন পৃথিবীবাসীর জন্য সূর্যের আলোটা পাঠায়
কখনোই সূর্যের আলো আমাদের জন্য ভিটামিন ডি হয়ে যায়, ডাইরেক্ট আসে না, ডাইরেক্ট আসে না। যদি ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের ঠান্ডা দিক আমাদের দিকে, ওই আলোটা যদি ডাইরেক্ট আসতো, একেবারে ডাইরেক্ট আসতো দুনিয়ায়, তাহলে উদ্ভিদ জন্মাইতো না, একবারে গরমে সব শেষ। ওই আলোটা এত প্রসেসিং হয়ে আসার পরেও গরমের সময় খালি পায়ে রাস্তায় চলা যায় না, কত গরম, কত কষ্ট হয়। ওই সূর্যটা কিয়ামতের দিন একেবারে নিকটে থাকবে, সূর্যের যেই দিকটা বেশি উত্তাপ বেশি গরম, হাসরবাসীর দিকে সূর্যের সেই দিকটা দেওয়া হবে। জমিনটা সূর্যের আলোতে সূর্যের তাপে তামার মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশের ছায়া ছাড়া। সেদিন কোথাও কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, সুবহানাল্লাহ। আমি পুরা হাদিস বলতেছি না, শুধু যুবকদের অফারের কথা বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে তারা, শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। এর চাইতে বড় অফার আর কি হইতে পারে বলেন? এর চেয়ে বড় অফার আর কিছু আছে? সুপার 7-এর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবী এই যুবকদের, আবেগ যুবকদের অফার রাখছেন যে সেই দিন এই যুবকরা আরশের ছায়ায় স্থান পাবে। অথচ আল্লাহর নবীর এই অফারের কথা ভুলে আজকের তরুণ প্রজন্ম দুনিয়ার সামান্য ছোট ছোট অফার, শয়তানের এই ফাঁদে পা দিয়ে ইমান হারায়, আমল হারায়, ইজ্জত সম্মান সব হারায়, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন যৌবনকালে যদি কেউ ইবাদত করে ধারাবাহিকভাবে, যেই ব্যক্তি যৌবনে যেই ইবাদত গুলা করত, কিন্তু বার্ধক্যে যখন পৌঁছায় গেল, যৌবনের মতো ইবাদত বার্ধক্য কালেও করতে মনে চায় কিন্তু পারে না, কত সুন্দর অফার। ওই বার্ধক্যে উপনীত ব্যক্তি বার্ধক্যজনিত কারণে যৌবনের মতো ইবাদত করতে পারে না ঠিক, কিন্তু তার ইচ্ছা থাকার কারণে ওই বার্ধক্যে পৌঁছানো ব্যক্তি যৌবনকালে যেমন ইবাদত করত, বার্ধক্যকালে তার আমল নামায় ওই ইবাদত গুলা অটোমেটিক লিখে দেওয়া হবে। যেমন একজন যখন সরকারি চাকরি করে, সরকারি চাকরি, সরকারি চাকরিজীবী যারা 62 বছর পর্যন্ত কাজ করে, চাকরি করে, একটা মানুষ 62 বছর পর্যন্ত চাকরি করলে সরকারি চাকরি ছেড়ে আসার পর তার অন্য কোনো কাজ করার মতো শারীরিক সক্ষমতা শক্তি আর থাকে না, থাকে বলেন? কিন্তু সরকার তার প্রতি কত ইহসান করে যে দেখো তুমি চিন্তা করো না, তুমি তোমার শক্তি সামর্থ্য যখন ছিল আমার কাজ করছো, আমি তোমারে বেতন দিছি।